জিআরডি কথাটা মেডিকেল টার্ম, জেনারেল পাবলিক জানে না, কিন্তু যখন পেশেন্ট অ্যাকুট গ্যাস্ট্রিক পেন নিয়ে আসে, তার এপিগ্যাস্ট্রিক পেন থাকে, ভমিটিং থাকে, লস অফ অ্যাপিটাইট থাকে, লস অফ ওয়েট থাকে, তখন আমরা জিআরডি বলে থাকি আর কি। পেশেন্টকে বোঝাই এটা, না টাইমলি খায় না, বা চাষেবাসে যারা কাজ করে তারা টাইমলি খেতে পারে না, তখনই জিআরডি, গ্যাস্ট্রিক ইরিটেশন, গ্যাস্ট্রিক আলসার এগুলো হতে থাকে। এতে আমরা পিপিআই ওষুধ দিতে থাকি, প্রাইজো একটা ভালো ওষুধ, এটাও খেলে ঠিক থাকে, কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ করতে বলি, খাওয়া দাওয়াটা টাইমলি খেতে বলি, বাওয়াল ক্লিয়ারটা যেন ঠিক হয় এগুলো খেয়াল রাখতে বলি। তো রাজ্য মিনিমাম 1-2 মাস একটা কোর্স দেওয়া হয়, তারপর দরকার হলে এন্ডোস্কোপি করে দেখে নেওয়া হয়, পেশেন্টের পেন সাবসাইড করে গেলে, অ্যাপিটাইট বেড়ে গেলে তখন ওষুধ আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়।